যে খবরের দিকে আজকে আমরা সকাল থেকেই নজর রেখেছি নিউ টাউনের হিটকো ভবনে চলছে বৈঠক রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সীমান্তে বিএসএফ এর অধীনস্থ এলাকা বৃদ্ধি নিয়েই চলছে বৈঠক উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব ডিজি এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ সীমান্তবর্তী এলাকার জেলা শাসকেরা এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিতভাবে কথা বলবো এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য হিটকো ভবনের সামনে থেকে সত তোমার কাছ থেকে জানতে চাইবো কারা কারা উপস্থিত হয়েছেন কারণ আজকের যে বৈঠক সে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো একেবারেই তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠক এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা হিটকো ভবনে নিউ টাউনে তিনি বৈঠকে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে দুপুর 12:30টার সময় তিনি উপস্থিত হয়েছেন তার আগেই রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তারা ইতিমধ্যেই এই বৈঠকে এসেছেন এবং তার পাশাপাশি বিএসএফের যারা শীর্ষ কর্তা রয়েছেন তারাও এই বৈঠকে রয়েছেন যেটা মূলত আলোচনার বিষয় যে এর আগে দেখা গিয়েছে যে সীমান্ত এলাকায় নজরদারি কীভাবে বাড়ানো হবে সেই লক্ষ্যে কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং এর আগে সীমান্ত এলাকার নজরদারি বাড়াতেও কিন্তু তৎপর হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং সেই লক্ষ্যে গত অক্টোবর মাসে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং তাতে স্পষ্টতই বলা হয়েছিল যে আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেই সীমানা এলাকা থেকে 15 কিলোমিটার পর্যন্ত যে নজরদারি থাকতো সেই নজরদারি এলাকা আরও বাড়ানো হয়ে সেটা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করা হয়েছে সেক্ষেত্রে সীমান্ত এলাকার যে পরিকাঠামো রয়েছে সেখানকার রাস্তাঘাট সহ কাটাতার যে সমস্ত বেড়া যে সমস্ত জায়গায় রয়েছে সেইগুলোকে যাতে আরও কীভাবে নজরদারির আওতায় নিয়ে আসা যায় এবং তার পাশাপাশি যে সমস্ত বর্ডার আউটপোস্টগুলো রয়েছে সেই নতুন করে সেই বর্ডার আউটপোস্ট তৈরির ক্ষেত্রে রাজ্যের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করে এগোতে চায় কেন্দ্রীয় সরকার এবং সেই লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আজকে রাজ্য প্রশাসনের শীর্ষ যারা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক এবং স্বরাষ্ট্র সচিব এই বৈঠকে রয়েছেন তাদের সঙ্গে এবং রাজ্য পুলিশের ডিজিও রয়েছেন বিএসএফের শীর্ষ কর্তারা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রক্ষা করেই কাজ করতে চাইছে এবং যে ইন্টিগ্রেটেড চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টে কী ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যার বিষয় নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে কিন্তু আলোচনায় উঠে এসেছে সেই সমস্যাগুলো কীভাবে মেটানো সম্ভব একদিকে যেরকম অনুপ্রবেশের সমস্যা রয়েছে তার পাশাপাশি চোরাচালান এবং সেই সঙ্গে যে সমস্ত জায়গায় ফেন্সিং রয়েছে সেই সমস্ত জায়গায় ফেন্সিংগুলোতে নজরদারি আরও কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গত অক্টোবর মাসে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন গত 24 অক্টোবর এবং সেই চিঠিতে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন যে এই যে নজরদারি এলাকা 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বাড়ানো হচ্ছে সেই জায়গায় যে সমস্ত সীমান্তবর্তী জেলা রয়েছে সেই সমস্ত সীমান্তবর্তী জেলার যারা বাসিন্দা রয়েছেন তাদের নিরাপত্তা বা তাদের কী ধরনের অসুবিধার তারা সম্মুখীন হতে পারেন সেই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছিলেন তার পাশাপাশি স্পষ্টতই উল্লেখ করেছিলেন যে এটা কোথাও গিয়ে রাজ্যের সাংবিধানিক যে অধিকার রয়েছে সেই অধিকারে একটা হস্তক্ষেপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং গোটা বিষয়টি স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে লিখেছিলেন এবং তার পরবর্তী সময়ের আজকের যে বৈঠক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ইতিমধ্যেই এসেছেন এবং এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি আজকে ভোরবেলায় কোচবিহারের সিতাইতে যে গুলিচালনার ঘটনা ঘটেছে এবং সেখানে বিএসএফের গুলিতে 3 জন মারা গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে 1 জন ভারতীয় এবং 2 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন সেক্ষেত্রে কী ধরনের পরিস্থিতিতে এই গুলিচালনার ঘটনা ঘটলো সেই বিষয়টিও কিন্তু আজকের আলোচনায় উঠে আসতে পারে যথেষ্ট গুরুত্বপূর্ণ অর্থাৎ একদিকে যেরকম সীমান্ত এলাকার পরিকাঠামো সেখানে নজরদারি কীভাবে বাড়ানো হবে সেখানকার রাস্তাঘাট এবং তার পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো অর্থাৎ শুধুমাত্র সীমান্তবর্তী যে সমস্ত জেলা রয়েছে সেই জেলায় শুধুমাত্র বাংলাদেশ এলাকা নয় নেপাল ভুটান সহ বিভিন্ন যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে তাদের সঙ্গে যে সমস্ত বর্ডার শেয়ারিং ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানকার জেলা শাসকদেরকেও কিন্তু এই বৈঠকের সঙ্গে যুক্ত করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই সেই বৈঠকে আলোচনা শুরু হয়েছে এবং এই বৈঠকের পরবর্তী পর্যায়ে সেই নজরদারি বাড়ানো এবং সীমান্ত এলাকার সুরক্ষা যাতে আরও বেশি করে করা যায় এবং বিশেষ করে যে সমস্ত বর্ডার আউটপোস্টগুলো রয়েছে সেখানকার নজরদারির দিকেও কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি একেবারেই অনেক ধন্যবাদ সত্য তুমি পরিস্থিতির দিকে নজর রাখো আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সরাসরি হিটকো ভবনের সামনে থেকে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই বৈঠক চলছে দুপুর 12:30 নাগাদ শুরু হয়েছে বৈঠক প্রায় 1 ঘন্টা হতে চলেছে সেই জায়গা থেকে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈঠক এখনো চলছে
ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক বিষয় নিয়ে আজকের এই বৈঠক। উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় ভাল্লা, উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব ডিজি, রাজ্যের স্বরাষ্ট্র সচিব ছাড়াও একাধিক আধিকারিকেরা।